ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, থামছেই না রাশিয়া এবার মার্কিন অস্ত্রের চালানে হামলা। জানিয়ে দেব ইউক্রেন বিষয়ে, কেউ নাক গলালে তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহারে পিছপা হবে না রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। জানিয়ে দেব যে কারণে এক ব্রিজে তিনবার হামলা করলো রাশিয়া। আরো জানিয়ে দেব সাধারণ ক্ষমা থেকে সরে এসে বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি তালেবানের। এবং সর্বশেষ জানিয়ে দেব রুশ জ্বালানি কেনা নিয়ে ও ইউরোপে মতবিরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। থামছেই না রাশিয়া এবার মার্কিন অস্ত্রের চালানে হামলা। ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সরবরাহ করা অস্ত্রের চালানে হামলা চালিয়েছে রাশিয়া। অস্ত্রের চালানে হামলার পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ওডেসা শহরের কাছে সামরিক বিমান ঘাঁটির একটা রানওয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে মস্কো, খবর রয়টার্সের। ওডেসার প্রধান বিমানবন্দরে নবনির্মিত একটি রানওয়ে রাশিয়ার হামলার অচল হয়ে গেছে ইউক্রেন, এমন অভিযোগের পরপরই এসব দাবি করেছে মস্কো। ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম মার্চেনকোর অভিযোগ, হামলায় ব্যর্সন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, যেটি ক্রিমিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা ওই বিমান ঘাঁটিতে হামলার জন্য লক্ষ্য স্থলে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম অনিশ্চিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তবে উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এদিকে ইউক্রেন সীমান্তবর্তী দক্ষিণ রাশিয়ার বলগরদ অঞ্চলে সোমবার ভোরে বড় ধরনের দুটি বিস্ফোরক ঘটেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিস্ফোরণের কথা জানিয়েছেন বেলগরদ অঞ্চলের গভর্নর ইয়াজলভ গ্লাডকভ, খবর আল জাজিরার। গভর্নর ইয়াজলভ বলেন বেলগরদের বেশ কয়েকজন বাসিন্দা সামাজিক মাধ্যমে বিস্ফোরণের শব্দ সহ ভিডিও পোস্ট করেছেন, তবে এই বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগরদ শহরে গত বুধবার ভোরেও সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা যায়। টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানান বেলগরদের আঞ্চলিক গভর্নর, তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর বেলগরদ অঞ্চলে গোলাবর্ষণ ও বিস্ফোরণ নতুন কিছু নয়। ইউক্রেনের সেনারা চলতি মাসে হেলিকপ্টার দিয়ে বেলগরদের একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে বলে অভিযোগ আছে রাশিয়ার। এছাড়া অঞ্চলটির বেশ কয়েকটি গ্রামে গুলি চালানোর অভিযোগ রয়েছে কিয়েভের বিরুদ্ধে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে গোলাবর্ষণ করে নিজের বেসামরিক নাগরিকদের হতাহত করছে ইউক্রেন, রোববার এমন অভিযোগ করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল গুড়িয়ে দিচ্ছে রুশ সামরিক বাহিনী। এছাড়া মারিউপোলের আজোভ স্টাইল ইস্পাত কারখানা থেকে বেসামরিক নাগরিকরা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছেন। রয়টার্সের খবরে বলছে 9 সপ্তাহের সামরিক অভিযানে রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে বর্তমান দক্ষিণ পূর্বাঞ্চলে মনোযোগ দিয়েছে মস্কো। এ হামলায় ইউক্রেনের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিমধ্যে 50 লাখ ইউক্রেনীয় প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। রুশ সামরিক বাহিনী খেরসন দখল করার মধ্য দিয়ে অধিকৃত ক্রিমিয়া থেকে ইউক্রেনের অভ্যন্তরে 100 কিলোমিটার অগ্রসর হয়েছে। বন্দর নগরী মারিউপোলের অধিকাংশই এখন রুশ বাহিনীর দখলে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, খেরসনের কিসেলিভকা ও শিরোকা বার্খা গ্রামে স্কুল, কিন্ডারগার্ডেন ও সমাধিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী, যদিও অভিযোগ প্রমাণে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। ইউক্রেন বিষয়ে কেউ নাক গলালে তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার পিছপা হবে না রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। পশ্চিমীরা এখনও অর্জন করতে পারেনি এমন অস্ত্র আমাদের রয়েছে, তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহংকার করব না, আমরা এগুলি ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে। এই বিষয়টি আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই। কোনোরকম হুমকির মুখোমুখি হলে রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কদিন আগে সেন্ট পিটার্সবার্গে আইন প্রণেতাদের এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গিয়েছে। ইউক্রেন বিষয়ে কোনো দেশ যদি অবাঞ্ছিত হস্তক্ষেপ করে তাহলে মস্কোর পক্ষ থেকে তাকে দ্রুত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন পুতিন। আইন প্রণেতাদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত হুমকির জন্য রাশিয়া কী ধরনের পদক্ষেপ করবে সে বিষয়ে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। ইউক্রেন বিষয়ে পশ্চিমীদের হস্তক্ষেপের বিষয়ে পুতিন বলেন বর্তমানে ইউক্রেনে যা ঘটছে সে বিষয়ে কেউ যদি হস্তক্ষেপ করতে চায় তাহলে তাদের জেনে রাখা উচিত যে রাশিয়ার জবাব হবে খুবই দ্রুত। তিনি আরও বলেন
রাশিয়ান পশ্চিমেরা এখনো অর্জন করতে পারেনি এমন অস্ত্র আমাদের কাছে রয়েছে। তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহংকার করব না, আমরা এগুলি ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে। এই বিষয়টি আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই। যে কারণে এক ব্রিজে তিনবার হামলা করল রাশিয়া। রাশিয়া ছোড়া একটি রকেট ওডেসায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজে আঘাত এনেছে সোমবার, এমন তথ্য জানিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন। এর মাধ্যমে এই একই ব্রিজে তিনবার হামলা করল রুশ বাহিনী। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রিজটি যেটি আগেও দুইবার রাশিয়ার হামলার শিকার হয়েছে, এটি অনেক গুরুত্বপূর্ণ। এই ব্রিজটির মাধ্যমে মূল ইউক্রেনের সঙ্গে ওডেসা অঞ্চলের দক্ষিণ দিকের বড় একটি অংশের সংযোগ ছিল। এটিতে যানবাহন ও ট্রেন দুটিই চলত। ওডেসার যে স্থানটিতে রাশিয়া ব্রিজটি উড়িয়ে দিয়েছে সেটি দিনিস্টার নদীর উপর নির্মিত। দিনিস্টার নদীটি গুরুত্বপূর্ণ শহর বিলহোরার দিনিস্ট্রোভস্কির কাছে অবস্থিত। 27 এপ্রিল এই নদীর উপর থাকা ব্রিজটিতে 24 ঘন্টার মধ্যে দুইবার হামলা চালিয়েছিল রাশিয়া। তাদের হামলায় রেল লাইনেরও ক্ষতি হয়ে গিয়েছিল, আর এর মাধ্যমে ইউক্রেনের মূল ভূখণ্ড ও বুলডোজাকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বুলডোজাকে ইউক্রেনের সঙ্গে রোমানিয়া ও ট্রান্সনিস্ট্রিয়ার সীমান্ত অবস্থিত। ধারণা করা হচ্ছে ওডেসার এই অঞ্চলটিকে ইউক্রেনের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে রাশিয়া, যেন এখানে থাকা সেনারা ইউক্রেনের অন্য সেনাদের সঙ্গে যোগ না দিতে পারে। ফলে একই ব্রিজে তিনবার হামলা করে ব্রিজটি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া, সূত্র দ্য গার্ডিয়ান। সাধারণ ক্ষমা থেকে সরে এসে বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি তালেবানের। আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণার নীতি থেকে সরে এসে এবার বিরোধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। গত আগস্টে ফের আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর এর আগে 90 দশকের তুলনায় এবার তালেবানের আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যদিও তালেবান সাধারণ ক্ষমা ঘোষণার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এবং বিভিন্ন খবরে জানা গেছে তারা প্রশাসনের অনেক কর্মকর্তা ও সেনা কমান্ডারকে ফাঁসিয়ে দিয়েছে, এবং এ কারণে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিবাদও হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তালেবানের এ আচরণের বিষয়ে তদন্ত করারও দাবি জানিয়েছে। অনেকগুলো কারণে তালেবানের এই আচরণ তাদের স্বার্থকে ক্ষুণ্ণ করবে। প্রথমত, এতে করে দায়িত্বশীল সরকার হিসেবে তালেবানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত, ধর্মীয় গোষ্ঠী হিসেবে সাধারণ জনগণের কাছে তালেবানের বিশ্বাসযোগ্যতা কমে যাবে এবং তালেবান বিরোধী শক্তিগুলো শক্তিশালী হবে ও তারা গোপনে তৎপরতা চালাবে। আফগানিস্তান বিষয়ক ইরানের রাজনৈতিক বিশ্লেষক আলী খাজাই এ ব্যাপারে বলেছেন, ধর্মীয় গোষ্ঠী হিসেবে তালেবানকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে যে তাদের কথা ও কাজে কোনো পার্থক্য নেই, কেননা তালেবানের অতীত কর্মকাণ্ড ও আচরণের অভিজ্ঞতার আলোকে বলা যায় শুধু আফগান জনগণ নয়, একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও সাধারণ ক্ষমা ঘোষণা করেও তা বাস্তবায়িত না করার তালেবানি আচরণকে মেনে নিতে পারেনি এবং প্রতিবাদ জানিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সাধারণ ক্ষমা ঘোষণার ক্ষেত্রে তালেবানকে অবশ্যই এ সহযোগিতা ও এ বিষয়টি মাথায় রাখতে হবে যে আফগানিস্তানের মতো একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে ও এদেশের যে ধরনের ঘোষণা বাস্তবায়ন হচ্ছে সেটি কঠিন। পর্যবেক্ষকরা বলছেন, সাধারণ ক্ষমা ঘোষণার ক্ষেত্রে তালেবানকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আফগানিস্তানের মতো একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে এ ধরনের ঘোষণা বাস্তবায়ন কঠিন, কেননা রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বরা মৃত্যু ভয়ে আতঙ্কিত থাকে, অনেকে আবার পলাতক থাকে কিংবা অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। তাই এ ধরনের ক্ষমা ঘোষণা কেবল তখনই কার্যকর হয় যখন জাতীয় ঐক্য বজায় থাকে এবং সকল রাজনৈতিক ও ধর্মীয় গ্রুপ নিয়ে, এমনকি সেনাবাহিনীর সমর্থন নিয়ে যদি অংশগ্রহণমূলক সরকার গঠন করা যায়। তালেবান ফের ক্ষমতা নেওয়ার পর কয়েক মাস অতিক্রান্ত হলেও তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে তো পারেনি, বরং এই রমজান মাসেও রক্তের বন্যা বয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বর্বর হামলায় শুধু রমজান মাসেই প্রায় 1000 সাধারণ মানুষ হতাহত হয়েছে। যদিও তালেবান সরকার বিরোধী পক্ষ সন্ত্রাসী গ্রুপকে ক্ষুদ্র শক্তি বলে অবহিত করছে এবং তাদের মোকাবেলার কথা বলছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সন্ত্রাসীদের মোকাবেলায় তালেবান এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, তালেবান কর্তৃপক্ষ অংশগ্রহণমূলক সরকার গঠনে অনীহা দেখানোর কারণে সেখানে শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হতে পারছে না, এ কারণে সেদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা অনেক কঠিন হয়ে গেছে। রুশ জ্বালানি কেনা নিয়ে ইউরোপের মতবিরোধ।
রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চাপের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এরই সদস্য দেশগুলো আগামী গ্রীষ্মের মধ্যে রুশ কয়লা আমদানি বন্ধ করতে সম্মত হলেও সমস্যা বেঁধেছে তেল গ্যাস নিয়ে। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো রুশ জ্বালানি কেনা বন্ধের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পক্ষে, তবে এক্ষেত্রে জার্মানি ঢিলেমি করছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসের সরকার সম্প্রতি সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তবে রুশ জ্বালানি নিষিদ্ধ করার পথে সম্ভাব্য বড় বাধা হিসেবে দেখা হচ্ছে হাঙ্গেরিকে। দেশটি রাশিয়ার জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাছাড়া হাঙ্গেরির নতুন পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। বুদাপেস্টের সঙ্গে ব্রাসেলসের মতবিরোধ নতুন নয়, তবে অরবান প্রশাসনের কার্যকলাপ এ সপ্তাহে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইইউ। যদিও কূটনীতিকরা স্বীকার করেছেন প্রস্তাবিত নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা দ্রুত হবে, আর শেষ পর্যন্ত যদি সমঝোতা হয় আরো কঠোর নিষেধাজ্ঞা পক্ষপাতী দেশগুলোর জন্য তা গলদ করণ করা কঠিন হতে পারে। সেক্ষেত্রে সমাধানের পথ খুঁজতে ইইউর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর তীব্র চাপ তৈরি হবে। 27 সদস্যের এই জোট জানে তারা রুশ জ্বালানির ওপর আরও নির্ভরশীল থাকতে পারবে না, কারণ এরই মধ্যে পোল্যান্ড বুলগেরিয়ায় গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। তাছাড়া ইউরোপীয়দের নৈতিক বাধাও রয়েছে। মাসখানেক আগে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান স্বীকার করেছিলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইইউ জ্বালানি আমদানির জন্য রাশিয়াকে 3,500 কোটি ইউরোর বেশি অর্থ দিয়েছে। ব্রাসেলসের অনেকেই এটিকে ব্লাড মানি বলে মনে করেন। সূত্র বিবিসি।